সৌদি আরবে বন্দি বাংলাদেশিদের মুক্তির অনুরোধ অনেক বাংলাদেশি সৌদি আরবের বিভিন্ন জেলখানায় রয়েছেন এবং তাদের মুক্তির বিষয়ে চেষ্টা করছে দূতাবাস সেটির অংশ হিসেবে দেশটির হাইল অঞ্চলে জেলখানায় থাকা বাংলাদেশিদের মুক্তির জন্য হাইলের গভর্নর প্রিন্স আব্দুল আজিজ বিন সাদকে অনুরোধ করেছেন রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাভেদ পাটোয়ারি বুধবার তিন নভেম্বর গভর্নরের সঙ্গে বৈঠককালে এ অনুরোধ করেন রাষ্ট্রদূত দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় পাটোয়ারি হাইলের জেলখানায় বিভিন্ন কারণে বন্দি বাংলাদেশ অভিবাসীদের মুক্তির ব্যাপারে গভর্নরের সহযোগিতা কামনা করেন রাষ্ট্রদূত করোনা অভিবাসীদের বিনামূল্যে চিকিৎসা ও করোনা ভাইরাসের টিকা দেওয়ায় সৌদি সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এদিকে রাষ্ট্রদূত পাটোয়ারি হাইলের পুলিশ প্রধান মেজর জেনারেল ডক্টর কিতাব আল ওতাইবির সঙ্গে বৈঠক করেন এ সময় হাইলের পুলিশ প্রধান অভিবাসী বাংলাদেশিদের প্রশংসা করেন রাষ্ট্রদূত নারী গৃহকর্মী সহ বাংলাদেশি অভিবাসীদের যে কোনো জরুরি সমস্যা সমাধানে পুলিশ প্রধানের সহযোগিতা কামনা করেন হাইলের পুলিশ প্রধান এ সময় বাংলাদেশিদের ভাই সম্বোধন করে যে কোনো প্রয়োজনে সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রদূত বুধবার হাইলে বসবাসরত বিভিন্ন শ্রেণী পেশার বাংলাদেশ অভিবাসীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন এবং সমাধানের আশ্বাস দেন তিনি প্রবাসীদের সৌদি আরবে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধির আহ্বান জানান